কাজ হইছে। স্যার আপনি প্রথমে বলতে হবে যে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, ব্লগ 6 সুন্দরবন। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, ব্লগ 6 দি সুন্দরবনস। What's up people, welcome to another vlog, vlog 6. সুন্দরবনের যে সকল জায়গা যায়, গরম জল যাইতেছি আর কলেজের পিকনিক, তো এটা একটা বেস্ট ট্যুর। আমরা আজকে সুন্দরবন যাইতেছি। সুন্দরবন যাওয়ার পথে আমরা ষাট গম্বুজ মসজিদে টি ব্রেক নিয়েছি, আর টি ব্রেক নেওয়ার পথে আমরা ষাট গম্বুজ মসজিদের সকল ভিউ দেখে আসি। লেটস টেক আ ভিউ। سعيدا كن فريدا عش بفخر في الحياة لا تبالي فالمعالي بالتحدي لا سوا كن سعيدا كن فريدا عش بفخر في الحياة لا تبالي فالمعالي بالتحدي لا سوا بالتحدي لا سوا حرر তো আমরা ষাট গম্বুজে ঘোরাঘুরি করছি। পিছনে ষাট গম্বুজ মিউজিয়াম, দ্যাটস মিন জাদুঘর। এই জায়গা হলো যে বিভিন্ন প্রত্নতত্ত্ব জিনিস রাখা আছে, এই জায়গার যে ইতিহাস সে সম্পর্কে অনেক জিনিসপত্র রাখা আছে, কিন্তু ভিতরে ভিডিও করা নিষেধ। দিতে আমরা ভিতরে কোনো ভিডিও ফুটেজ দেখাইতে পারতেছি না। তো আপনারা সবাই আসবেন, এসে মিউজিয়াম ভিজিট করবেন। তো আমরা এখন বেরোবো, টাটা, গুড বাই। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া। সো গাইস, আমরা এখন মঙ্গলাপোর্টে এসে পৌঁছেছি। এখন আমরা বোটে যাব। আমরা মঙ্গলাপোর্ট থেকে যাইতেছি, বোট সার্ভে এখনই। লেটস গো। আমরা সুন্দরবনে এসে পৌঁছেছি, এখন সুন্দরবনে ঘুরবো ফিরবো। সুন্দরবনের ম্যাপ আছে একটু দেখা। আমি আজ থেকে ওদের সাথে থাকবো। কি ওদের সাথে থাকবো? আলাদিন মাদারফাকার সব يقول اني حاكي। আমরা বনের ভিতর হাঁটতেছি, সুন্দরবনের ভিতর। এই যে করম জল ছোট একটা স্পট, মানে একটু আগে আপনার সাথে যে বানরের একটা কাহিনী হলো, একটু শেয়ার করবেন। বানরের অনুমতি ছাড়া ছবি তুলতে যায় ম্যাডাম, বানরের হয়রানি হয়েছে। এটা ঠিক হয়েছে, দর্শনার্থী হিসেবে ছবি তুলতে গিয়ে যে এরকম বিপদে পড়বো সেটা আমি বুঝি নেই। তো এরপর থেকে যারা আসবেন অবশ্যই বানরের পারমিশন নিয়ে তারপর বানরের ছবি তুলে দেবেন। আমরা কাঠের ব্রিজের নিচে নেমে আমরা এই যে মাটির মধ্যে ঘুরতেছি, একদম বাগান, একদম মাটির মধ্যে, একদম সুন্দরবনের মাটিতে আমরা ঘুরতে ফিরতেছি। এই যে এইরকম আমাদের স্যার, যার নেতৃত্বে আজকে আমরা এই সুন্দরবন আসতে মানে সৌভাগ্য হয়েছে। এই যে এই স্যার, 2 মিটার ছেলে,
স্যারের দ্বিতীয় মাত্র ছেলে। তো স্যার আজকে যে এত সুন্দর একটা ট্যুর দেওয়া এলেন, এবারে স্যার কিছু বলেন। জীবনে ঘুরবি যেটুক সেটুকু হচ্ছে ঘটনা, বাকি সব হচ্ছে ইতিহাস, এটা মানতে হবে। আর হচ্ছে প্রচুর ঘুরতে হবে, যদি টাকা না থাকে টাকা ধার করতে হবে, আর যদি না পাও টাকা সুদে নিতে হবে, তারপরে ঘুরতে যাইতে হবে। এই আমরা 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 আসলে যে টিসিসের লোক, যে ঘুরতে যাইতেই হবে জীবনের একটা অন্যতম অবিচ্ছেদ্য পার্ট হচ্ছে যে ঘোরাফেরা। ঘুরলে ফেলে অবশ্যই মন ভালো থাকে, মেজাজ ভালো থাকে। আর টেরর জিতে হয় আসলে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের স্যার, একমাত্র এই 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 স্যার যে মানে বছরে দুই তিনবার ট্যুরে নিয়ে যায়, ঘুরতে ফেরতে নিয়ে যায়। স্যার অনেক অনেক এখানে শেষ না, প্রচুর ঘুরতে হবে। আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন সুন্দরবনের প্রেরণের পথে। এরপর আমরা আবার বোটে করে মংলা বন্দর যাবো, মংলা বন্দর দিয়ে আমরা আবার বাসে উঠা ডাইরেক্ট বরিশাল যাবো। ভাই যাবেন না? কি করবেন, বানরের সাথে থেকে যাবেন? পছন্দ হয়েছে কোনো বানর? সো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমাদের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, ব্লগ 6 এখানে এন্ড। সুন্দরবন সবাই আসবেন, এটা সুন্দরবনের ছোট্ট জায়গা করমজল। আমরা সুন্দরবনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, স্পট আছে, কটকাটক ওই সব দিকে আমরা যাইনি, আমরা করমজলের এই জায়গায় শেষ করলাম। যাই হোক, টাটা, গুড নাইট, সি ইউ নেক্সট ব্লগ, বাই বাই, ভালোবাসা নিবেন। অর্চিত ব্লগ এলকে সাইনিং আউট।